আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হোয়াইট চকলেট মুস কেক। এই কেকটা বানানো যতটা সহজ, এটা খেতে অনেক বেশি টেস্ট। আশা করছি রেসিপি পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন ফিরে যাই মূল রেসিপিতে। এই চকলেট মুস কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ কাপ। এরপর এতে অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক 1/4 কাপ। এরপর একটা হুইস্ক দিয়ে ভালোভাবে পাউডার মিল্ক আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেব লিকুইড মিল্ক 1 লিটার। লিকুইড মিল্ক দিতে দিতেই এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা অংশ বা লাম্পস না থাকে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি সরাসরি পাত্রটা নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে ছাঁকনা দিয়ে এবার এই মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এতে করে কি হবে, কোনো দানাদার অংশ থাকলে সেটা আলাদা হয়ে যাবে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি চিনি 1/3 কাপ। তারপর দিয়ে দিব হুইপ ক্রিম 1 কাপ। এরপর এতে অ্যাড করে দিব লবণ 1/4 চা চামচ। এরপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এবার চুলাটা জ্বালিয়ে তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে জাল করে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে জাল করে রান্না করে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে এই মিশ্রণটা ঘন হয়ে গেছে। যখন ঠিক এরকম কনসিস্টেন্সিতে ফিরে আসবে তখন এতে অ্যাড করে দেব হোয়াইট চকলেট 1 কাপ। এরপর চকলেটটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এটা গলে যাওয়া পর্যন্ত। এই সময় চুলার আঁচ খুব বেশি দেওয়ার দরকার নেই, লো করে দিয়ে চকলেটটা গলিয়ে নিলেই হবে। দেখুন, ঠিক যখন এরকম পর্যায়ে ফিরে আসবে তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এই মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা নামানোর সঙ্গে আমি সরাসরি যে মোল্ডে আমি বসাবো তাতে একটা বেকিং পেপার বসিয়ে আমি এই মোল্ডের মাঝে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা করে তারপর দেওয়া যাবে না, এটা গরম অবস্থায় সেট করে নিতে হবে। 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিচ্ছি। এরপর এটা রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি প্রায় 8 ঘন্টার মতো। 8 ঘন্টা পর আমি ফিরে এসেছি, অথবা চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার আমি এটাকে আনমোল্ড করে নিব। দেখুন, এটা খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার উপরে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। এরপর উপরে কিছু পাউডার মিল্ক দিয়ে নিয়েছি, এটা সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার একটা নাইফ দিয়ে আমি আমার পছন্দ মতো শেপে ডেজার্টটা কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ডেজার্ট আইটেম রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।